বেরিয়েছে, সেটি এসেছে টাটা মোটরস থেকে, সে নোটিফিকেশনটি বেরিয়েছে বন্ধুরা। তাহলে আমরা ডিটেলসে বলে দিচ্ছি, তার পূর্বে ছোটোটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে দেখুন নোটিফিকেশনের মধ্যে প্রথমে দেওয়া রয়েছে, তাহলে জব প্যাকেজ। প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ এই নোটিফিকেশনগুলির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখুন প্রথমে দেওয়া রয়েছে টাটা মোটরস নাম্বার ওয়ান কমার্শিয়াল ভেহিকেলস ডিলার্স আর্জেন্টলি রিকোয়ার্ডস। তাহলে দেখুন সেখানে টাটা মোটরসে লুক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে বলা হয়েছে সেলস এক্সিকিউটিভ। তাহলে দেখুন সেখানে সেলস এক্সিকিউটিভে পোস্ট রয়েছে এবং আপনাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স ইন সেলস উইল বি প্রেফার্ড অ্যান্ড ফ্রেশার্স আর অলসো ওয়েলকাম। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েট রয়েছেন তারা সেখানে আবেদন করতে পারবেন এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের প্রায়োরিটি বেশি দেওয়া হবে এবং সেখানে ফ্রেশাররাও যারা কোনো এক্সপিরিয়েন্স নেই সেখানে আবেদন করতে পারবেন সেখানে বলা হয়েছে। এবং দেখুন সেখানে বলা হয়েছে টু হুইলার মাস্ট। তাহলে দেখুন সেখানে আপনাদের বলা হয়েছে বাইক অথবা স্কুটি সেখানে আপনাদের থাকতে হবে এবং দেখুন যাদের এক্সপিরিয়েন্সগুলি ম্যাচ করবে এবং যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন এবং যারা টাটা মোটরসে কাজ করার ইচ্ছুক রয়েছেন সেখানে বলা হয়েছে প্লিজ ড্রপ ইউয়ার সিভি ইন দিস ইমেল অ্যাড্রেস। তাহলে দেখুন আপনাদের যারা ইচ্ছুক রয়েছেন এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনাদের সিভি অথবা বায়োডাটা সেখানে জমা দিতে হবে এবং দেখুন জমা দেওয়ার পূর্বে ওদের একটি দুটি নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে প্রথমে এই জব রিলেটেড সম্পূর্ণ বিষয়গুলি প্রথমে ক্লিয়ার হবেন, ক্লিয়ার হওয়ার পর যদি স্যাটিসফ্যাকশন থাকেন তাহলে ওদের সাথে কাজে নিযুক্ত হবেন। এবং বলা হয়েছে জব লোকেশন বলা হয়েছে ধর্মনগর কাঞ্চনপুর দশটা কৈলাসহর এবং আম্বাসা বিলুনিয়া সাবরুম অমরপুর আগরতলা, এই লোকেশনগুলির মধ্যে আপনার সেখানে পোস্টিং হবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিষয়টি বলে দিয়েছি, তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মধ্যে গিয়ে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।